চলছে ইমেজ বেঙ্গলের প্রাক পুজো পরিক্রমা। আর প্রাক পুজো পরিক্রমায় আমরা এখন এসে উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনে, যে পুজো মণ্ডপ এবং প্রতিমা দেখার জন্য আর কদিনের মধ্যেই অগণিত ভক্ত এবং দর্শনার্থীর সমাগম ঘটবে এই মণ্ডপে। এখন চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি এবং মণ্ডপে এসে যেটা বোঝা যাচ্ছে যে একটা মন্দিরের আদল, এবং যেটা জানা যাচ্ছে যে হিমাচল প্রদেশের একটা প্রাচীন শিব মন্দিরের আদলে তৈরি হচ্ছে এই একডালিয়া এভারগ্রিনের 2019-এর পুজো মণ্ডপ। আর তারপর তো রয়েছে এখানকার চোখ জুড়ানো ভুবনমোহিনী মা দুর্গার রূপ, সব মিলিয়ে উৎসবের আবহে এখন শহরবাসী মশগুল। একডালিয়া এভারগ্রিনের আরও যেটা বিশেষত্ব সেটি হচ্ছে একটি বিশাল বড় ঝাড়, এবং এই ঝাড়বাতিটি একডালিয়া এভারগ্রিনের একটা ঐতিহ্য বলা চলে। এই ঝাড়বাতি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব যারা ঝাড়বাতি নিয়ে আসেন এবং যারা ঝাড়বাতির কারিগর তাদের কাছে। আসুন, আমাদের এখানে বাটামের ট্র্যাকচার দিয়ে তৈরি হয়, আমরা বাটাম টাটাম নিয়ে আসি এখানে, টোটালি এখানে ট্র্যাকচারটা এখানে তৈরি হয়, এখানে রাংতা লাগানো হয়, এখানে বেশি সব একটা একটা করে চেন ঝুলানো হয়, একটা একটা করে সব ফিটিং হয়। আমাদের এই 8-9 জন আমরা দুই দিন আড়াই দিন ধরে এখানে কাজ করি এটাকে কমপ্লিট করি। আমাদের এখানে বাল্ব আছে 260 পিস, তাছাড়া ওই চেন আছে প্রায় 5,500 চেন আছে, বাটাম আমাদের লাগে ধরেন প্রায় 25-25 সেফটি বাটাম লাগে। এইভাবেই আমরা ধীরে ধীরে তৈরি করি। হ্যাঁ, জিভাই প্যান্ডেল হয়, জিভাই প্যান্ডেল কন্টাক হয়, সুব্রত মুখার্জি বাবু এরা আছে যে আজকে এইবার এই বছর এই থিমটা হচ্ছে, তোরা দেখ কোনটা কী মানে এই বছর কোন কালারটা লাগালে ভালো হবে, তোরা সেইভাবে এবার চৌকো হবে, এইভাবে আমাদের কমিটির সঙ্গে কথা বলি সেটাকে সেটিং হয়। হিমাচল প্রদেশের পাহাড়টা ঠিক তলাতেই একটা সম্প্রতি হয়েছে, এখনও খুব বেশি মানুষ যায়নি, শিব মন্দির একটা তৈরি হয়েছে, অত্যন্ত আধুনিক এবং জটিল এর কাজটা, তবুও আমরা ওটাকে দেখে মুগ্ধ হয়ে আমরা ছবি টবি তুলে নিয়ে আর্টিস্টকে দেখিয়ে আমরা ওই শিব মন্দিরটা এখানে এবার করছি। এর ভেতরের কাজ একটা শুধু আমাদের আলাদাভাবে হচ্ছে, সেটা হলো গিয়ে আমরা যে ছাদটা লাগাই ওটাকে আমরা লাগাচ্ছি, কিন্তু বাকি ঠাসা কাজ আর সেই কাজ বাইরে এবং ভেতরে ভর্তি থাকবে। আর যেমন আমাদের মাতৃয়ের মূর্তি তৈরি হয়, এবারও আমার নিজের ধারণা কলকাতায় সবচেয়ে বড় প্রতিমা আমাদেরই। আমরা চিরাচরিত চণ্ডী বর্ণিত যে মাতৃ আরাধনা সেইভাবেই করি, আর আলোর এবার একটু বৈশিষ্ট্য থাকবে, গেট এবং আলো দুটোই পর্যাপ্ত পরিমাণে আগের চেয়ে বেশি আয়োজন করা হয়েছে। হ্যাঁ, সব জায়গায় গেলেও এবার গেলে ঠাকুর দেখতে আসবেই, এবং আমাদের ঠাকুরের বৈচিত্র্য হলো এই যে চওড়া রাস্তা, এই রাস্তা সারা রাত দেখে, আমাদের কোনো ভলেন্টিয়ার থাকে না, কোনো পুলিশ থাকে না, কোনো দড়ি ধরতে হয় না, কোনো বাঁশ ফেলা হয় না, মানুষ ঢল নামে মানুষ ভেতরে যায় প্রতিমা দর্শন করে আবার ঘন্টে বেরিয়ে যায়। সুতরাং অন্য যে কোনো পুজোয় ওই দড়ি ধরে আটকে দিয়ে ভিড় দেখানো এটা আমরা কোনো দিনই করিনি, এবং সবজন মজার, এত ভিড় হয়, ছেলে মেয়ে একসাথে আসে পরিবার নিয়ে, আজও মায়ের আশীর্বাদে কোনো অঘটন ঘটে না। এটা আমাদের বাংলার ঐতিহ্যের সাথে যুক্ত হয়ে গেছে, পুজো এবং সামাজিক পুজোকে কেন্দ্র করে একটা বড় অনুষ্ঠানের আয়োজন, এই সব মিলিয়ে বাঙালি উন্মাদের মতন দুর্গা পুজো করে, এবং এর কোনো প্যারালাল আর কোনো উৎসব আমি প্রায় পৃথিবীতেই দেখিনি।